স্বর্ণালী, তোমরা আছো ফার্স্ট অফ অল স্বর্ণালী টাইমে। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো এই মুহূর্তে। আমিও খুব ভালো আছি, কারণ আমি একটা দারুণ কাজ করতে চলেছি। এই যে এই জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটাতে হবে সরস্বতী পুজো। আর সোফাটা দেখতে পেলে যে এইদিকে সরিয়ে ফেলা হয়েছে, কারণ এখানে আমি এখন করব ডেকোরেশন। যে থোবরাটা এখন দেখাচ্ছি না, কারণ কাজ যখন করব তখন এমনিতেই তোমরা আমাকে দেখতেই পাবে। এই বলে দিই, এগুলো হচ্ছে প্যান্ডেলের কাপড়, মানে আমার বিয়ের প্যান্ডেলের কাপড়। এই কাপড়গুলো আর কি ডেকোরেশনে যে লোকজন সেগুলো বাড়িতে ফেলেই চলে যায়, আর কিছু কিছু আর কি খুলতেও ভুলে যায়। এই কাপড়গুলো আছে জেনেই বেসিক্যালি কাজে আমার এত উদ্যোগ নেওয়া আর কি। সুবিধা যেটা হলো, সবাই বলবে যে তোমার মতো তো আর আমাদের বাড়িতে প্যান্ডেলের কাপড় নেই যে আমরা ডেকোরেশন করব। তো তাদের বলছি আর কি, যদি প্যান্ডেলের কাপড় নাও থাকে তাহলে ধরুন এক কালারের পর্দা কিংবা এক কালারের সিনথেটিক বা সিল্কের শাড়ি কিংবা ওড়না দিয়েও কিন্তু কাজটা খুব সুন্দরভাবেই করা যেতে পারে। কনসেপ্টটা যেহেতু সরস্বতী ঠাকুর নিয়ে, তাই সরস্বতী ঠাকুর মাথায় এলেই মনে প্রথমেই আসে সাদা আর হলুদের কথা। তাই আমি ভেবেছি এই সাদা আর হলুদ দিয়েই আমি এইটা আর কি করব। দেওয়ালে যদি পেরেক থাকে তাহলে তো সোনায় সোহাগা, আর দেওয়ালে যদি পেরেক না থাকে তাহলে এরকম উল্টো পাল্টা ভাবনা চিন্তা আমার মাথা থেকে যেমন বার হচ্ছে, তোমাদের মাথা থেকেও সেরকম বার করে নিতে হবে। যেমন ধরো আমাদের বাড়ির সরস্বতী ঠাকুরের মূর্তিটা যেমন ছোট হবে, পেছনের ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটাও তেমন ছোট করতে হবে। ঠাকুরের সাথে যাতে অ্যাডজাস্ট হয় পেছনের ব্যাকগ্রাউন্ডটা, এমনই সুন্দর করে সাজাতে হবে। তাই দেওয়ালে যখন একই সরল রেখায় দুটো পেরেক ছিল না, তাই তখন আমাকে একটা বুদ্ধি বার করতে হয়েছে। যেমন একটা লাঠি দু প্রান্তে শক্ত করে দড়ি বেঁধে আমি দুটো পেরেকের সাথে এমনভাবে ঝুলিয়েছি যাতে লাঠিটা একটা সরল রেখার মতো থাকে। এটাই হলো সব থেকে বড় কঠিন কাজ, কারণ একই সরল রেখায় যদি দুটো পেরেক থাকতো তাহলে আমি একটা দড়ি টাঙিয়ে দিলেই এই ব্যাপারটা আর কি নিমেষেই শর্ট আউট হয়ে যেত। তো এমন কোনো পরিস্থিতি ছিল না, তাই আমাকে একটু খাটতে হলো আর কি। আর এটার ওপর বেস করেই পুরো ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনটা থাকবে, তাই এটা একটু শক্তপোক্ত করেই বানাতে হয়েছিল আর কি। তারপরে এগুলো তো একদম ইজি। যেমন আমি একটা সাদা কাপড় নিয়ে একদম শাড়ি জামা কাপড় মেলার মতো সুন্দর করে শার্ট পাট করে মেলে দেওয়ার মতো মেলে দিলাম। তারপর এখন আমি দু টুকরো ইয়েলো কাপড় নিয়ে দুই দিকে পর্দার মতো করে টাঙিয়ে দেবো। তারপর একটু কাজ আছে, মানে এই যে ইয়েলো কাপড়গুলো সেগুলো আর কি হাফ আঙুল করে ছোট্ট ছোট্ট করে স্পিড করে নিতে হবে, যাতে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এরপর ইয়েলো কাপড়ের হাফ পোর্শন থেকে আমি একটা সেফটি পিন লাগিয়ে দেবো আড়াল করে, মানে দুটোতেই লাগিয়ে দেবো, যাতে আর কি পর্দার মতো আর কি এটা দেখতে সুন্দর হয়। আমি এটা নিয়ে এত সিরিয়াসভাবে এত বকবক করছি মানে এই নয় যে এটা খুব কঠিন কাজ, এটা একদম সোজা কাজ। মানে তুমিও একবার দেখলেই হয়তো পারবে। আমার ইন্সপিরেশন হচ্ছে ইউটিউব, আমি ইউটিউব থেকেই দেখে দেখে শিখেছি। খুব সোজা কাজ, একদম এক তুড়ির কাজ। আর মাথার ওপরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল দেখে আমি একটা পিঙ্ক কালারের কাপড় নিয়ে ওপর থেকে ঝুলিয়ে দিলাম। আর কি যেইটা আর কি ছাদ, যেখান থেকে আর কি ইয়েলো আর হোয়াইটটা শুরু হচ্ছে, সেখান থেকে দুটো গিট টুইয়ে দিয়ে আবার পর্দার মতো করে ঝুলিয়ে দিলাম। মানে যখন আমি এটা করি তখন আর কি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, কারণ টুলের ওপর উঠে ওইভাবে হাত পেতে আমার একটু কষ্ট হয়েছে। আর এই হলো আমার দেওয়া আলপনা। যদিও তখন রাত্রি দুটো বেজে গেছিলো, অবশ্য আলপনা দিতে আমার এতক্ষণ টাইম লাগেনি। ওই যতটা সময় লেগেছে আর কি ফুলের চেনগুলো তৈরি করতে, বাজার থেকে বলে দিয়েছিলাম তিন রকমের ফুল আনতে, কাঁচা হলুদ গাঁদা, কমলা গাঁদা আর হচ্ছে রজনীগন্ধার চেন। তারপর এগুলো বাড়িতে বসে বসে নিজেই গেঁথে নিয়েছিলাম তিনটে তিনটে করে, আর সেগুলোকে একাই সেফটি পিন দিয়ে প্যাক করেছিলাম। অতি অল্প সময়ে আর এত কম খরচে পুরো ডেকোরেশনটা কমপ্লিট করেছিলাম। তোমরা অবশ্যই জানিও এটা কেমন হয়েছে, আর চাইলে তোমরাও করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা আমাকে প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।